দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন কানপুরে। যে ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর আভিজাত্যের বনেদি ক্রিকেটে ফিরছে উত্তরপ্রদেশের এই শহরটি। তবে সেই ম্যাচ নয়, ভিন্ন এক কারণে আলোচনায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের জেরে গোটা সিরিজই বাতিলের দাবি জানিয়েছিল হিন্দু মহাসভা নামে একটি কট্টরপন্থী হিন্দু সংগঠন। তবে সেই দাবি পূরণ না হয় এবার তারা ভিন্ন পথে হেঁটেছে। প্রায় দীর্ঘ সময় ধরে কানপুরের এই অঞ্চলটি বিজিবির অধীনে। ম্যাচটির তিন দিন আগে অর্থাৎ সোমবার বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট বাতিলের জন্য বিক্ষোভ করেছে হিন্দু মহাসভার সদস্যরা। শুধু তাই নয়, স্টেডিয়াম এলাকায় তারা আগুনও জ্বালিয়েছে। তাই তো বাংলাদেশ দলের টিম হোটেল এবং গোটা স্টেডিয়াম পাড়া ঢেকে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়। সব মিলিয়ে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট নিয়ে যে অনিশ্চয়তা আর জটিলতা তা হয়তো কাটবে না আগামী 27 সেপ্টেম্বর ম্যাচ মাঠে গড়ানোর আগে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত।